নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আগের দিন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্র প্রতিবাদ আন্দোলন করার জবাবে পরদিন দেখা গেল পাল্টা কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকশত ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের মূল গেইটের সামনে জড়ো হয়ে নাগরিকত্ব বিলের সমর্থনে জোর স্লোগান দেন। তারা একই সঙ্গে বরাকের ভাষা শহীদদের নামেও জয়ধ্বনি দেন, সেই সঙ্গে বরাকের বিলের বিপক্ষে আওয়াজ প্রদানকারীদেরও হুঁশিয়ারি দিতে বাদ রাখেননি। আমি বলছি না ভাগিয়ে দেবো, সেই জন্য এটাও বলছি না যে আমরা ভাগাতে পারবো না।